সিরিয়াল খড়কুটো সিরিয়াল খড়কুটোতে চলছে এই মুহূর্তে এক সাংঘাতিক ঝামেলা আমাদের তিনি ম্যাডাম বাড়িতে চলে এসেছে এসে গুনগুনের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে গুনগুনও সেখানে প্রতিবাদমূলক কথাবার্তা বলছে কিন্তু এখন আমাদের সৌজন্য এটা বলে দিয়েছে কৌশিক বাবুকে যে দেখো মানে দেখুন আপনার মেয়ে আমাকে ছেড়েছিল চলে যেতে চেয়েছিল সেটা শুধুমাত্র আমার ভালোর কারণে কিন্তু আপনি চাপ নেবেন না আমি তাকে যেতে দেবো না আমি তাকে ধরে রাখবো আর গুনগুন তো মোটামুটি থেকেই যাবে সেটা আমরা জানি এবার গুনগুনের শাশুড়ি মায়েরও তো কোনো দায়িত্ব আছে নাকি তার ছেলেকে নিয়ে টানাটানি হচ্ছে সে কি আর থেমে থাকতে পারে তাই জন্য সে এবার মেজাজ দেখে তিন্নিকে ভাগিয়ে দিল তিন্নি বলে যে নাকি থানায় যাবে ওমা যেমন বলা তেমন কাজ থানায় গিয়ে এখন যে বয়ানটা সে দিচ্ছে সেটা হচ্ছে যে দেখুন আমার সাথে সৌজন্যর একটা ভালো সম্পর্ক ছিল তারপরে আমরা একে অপরকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু মাঝখান থেকে একটা মেয়ে চলে আসে এবং তার ফ্যামিলি মানে সৌজন্য ফ্যামিলি এতটাই অন্যরকম যাই হোক সেটা আমি আর বললাম না তারা জোর করে চাপিয়ে দেয় একটা মেয়েকে সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো আর সৌজন্যও সেগুলো এসে আমাকে বলতো যে একেবারেই হ্যাপি নয় একেবারেই হ্যাপি নয় তো বাধ্য হয়ে আমি এক প্রকার নিজের মাথায় নিজের সিঁদুরটা পরে নিয়েছি এখন সৌজন্যকে ছাড়তে চাইছে না তো আমি আমার অধিকারটা চাই আপনারা প্লিজ আমাকে অধিকারটা ফিরিয়ে দিন এখন পুলিশ বলছে যে আপনি সম্পত্তির ভাগও পাবেন আপনি সবই ভাগ পাবেন কিন্তু আমাদেরকে একটু সময় দিন কিন্তু এখন তিনি বলছেন না না আমি সম্পত্তির ভাগ চাইছি না আমি একটা স্বীকৃতি চাইছি এখন পুলিশ বলছে আপনি সিঁদুরটা কেন পরলেন এখন তিনি বলছে বাড়ে আমি কি রক্ষিতভাবে ঘুরে বেড়াতাম নাকি এরপরে তিনি একটুখানি পুলিশকে উস্কে দেওয়ার জন্য একটা দারুণ কথা বলেছে মানে বাংলা কথায় আমরা বলি না যে একটু তেল মেরে দাও আর কি তেল মেরে দিলেই দেখবে কাজ হয়ে যাচ্ছে দেখবে যখন স্কুলের স্যারেরা যখন একটুখানি বকাঝকা করে তখন স্যারকে শুধু একটু মিষ্টি করে একটু বলতে হয় ছোটোবেলার থেকে বেশ কিছু স্টুডেন্টকে দেখতাম এরকম করে বলতো স্যার আপনার জন্যে ফুল এনেছি স্যার আপনার জন্যে এই কার্ডটা এনেছি মানে স্যারকে পঠানোর ধান্দা আর কি তো এখানে আমাদের তিনিও কথা দিয়ে পঠিয়ে দিল যে আমি শুনেছি পুলিশদের কাছে এসে মেয়েরা সাহায্য পায় না আপনি এই কেসটা সলভ করে প্রমাণ করে দিন যে মেয়েরা এসে সাহায্য পায় পুলিশদের কাজই তো জনতাকে সাহায্য করা তো এই কথাটা বলার জন্যে পুলিশ অফিসার একটুখানি বত্রিশ ইঞ্চি ফুলিয়ে ফেলেছেন তো ইনি আবার খুব তাড়াতাড়ি যাবেন সৌজন্যর বাড়িতে তবে ক্যাঁচাল শুধু এইটুকু না ক্যাঁচাল আরও বেঁধে গেছে শিল্পী ম্যাডাম এখন তার শিল্পকলা দেখিয়ে দিয়েছে শিল্পী ম্যাডাম এখন তিন্নির মাকে উল্টোপাল্টা বলা শুরু করেছে এবং বলছে আরে অনেক তো থাকলে যাও না এবার নিজের মেয়ের কাছে যাও নিজের মেয়ের কাছে গিয়ে নিজের মেয়ের দায়িত্ব নাও এ করো সে করো মেয়ের টাকায় বসে বসে খাও তো এখন কৌশিকবাবু বলে দিচ্ছে আই খবরদার তুমি একদম আমার বোনকে উল্টোপাল্টটা কিছু বলবে না মানে সব ফ্যামিলিতেই কেঁচাল বেঁধে গেছে আর কি এরই মধ্যে ফাইনালি পুলিশ গিয়ে সৌজন্যকে অ্যারেস্ট করতে পারে কি না একই গুনগুনের কথাই খেটে যায় এই যে গুনগুন বলেছে যে আমি বেঁচে থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি আমি হতে দেব না গুনগুন এবার কি করবে এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হচ্ছে সিরিয়াল খড়কুটু স্টার জলসা ও স্টার জলসা এস ডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকোট ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে